গরম ধোয়া ওঠা ভাত আর তার সাথে নিরামিষেই আলু দিয়ে শিম বেগুন বড়ির তরকারি, খেতে কিন্তু দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকে এই রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে নেওয়া শিম বেগুন বড়ির তরকারি। গরম ভাতের সাথে পাতের প্রথমে এই তরকারি খেতে অসাধারণ লাগে। তাহলে আসুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 3-4 চামচ সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করবেন, সর্ষের তেলে করলে খেতে বেশি ভালো লাগবে। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে সবার প্রথমে কয়েক টুকরো বড়ি ভেজে নেব। খেসারির ডালের বড়ি প্রায় 15-20টার মতন নিয়েছি, লালচে করে ভেজে নেব। বড়ি খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার অন্য একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা বড় সাইজের টুকরো করে কেটে রাখা বেগুন। বেগুনের গায়ে আগে একটু লবণ আর হলুদ আমি মাখিয়ে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে বেগুন লালচে করে ভেজে নেব। বেগুনের টুকরোগুলো আমার লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এইগুলোও তুলে নেব। বেগুন আর বড়ি ভেজে নেওয়ার পর তেলের পরিমাণটা একটু কমে গেছে, তো সেই কারণে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও 2 চামচের মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি 3/4 টিস্পুন পাঁচফোড়ন, আর দিয়ে দেব 1/2 টিস্পুন রাঁধুনি। এই রান্নাটায় রাঁধুনিটা অবশ্যই দেবেন, স্কিপ করবেন না। রাঁধুনির একটা নিজস্ব ফ্লেভার আছে। রাঁধুনি ফোড়নে এই তরকারিটা বানালে কিন্তু তরকারির স্বাদের মাত্রা অনেকটাই বেড়ে যাবে। আর এরই সাথে ফোড়নে দিয়ে দিয়েছি একটা মাঝখান দিয়ে কেটে নেওয়া শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তেল দেখুন খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেব একটা বড় সাইজের লম্বলম্বি করে কেটে রাখা আলু। গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে আলু 2-3 মিনিট ধরে হালকা ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 10-12টার মতন গোটা শিম। নেড়ে চেড়ে আলুর সাথে আবারও 2 মিনিট ধরে ভেজে নেব, আর সাথে সাথেই আমি অ্যাড করে দিচ্ছি সবজি ভাজার মতন লবণ। লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। শিম আলুর সাথে হালকা ভেজে নেওয়ার পর কড়াইয়ের মাঝখানটায় একটু জায়গা করে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি গ্রেট করে রাখা আদা। আমি এখানে আদা গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন। এর সাথে দিয়ে দিলাম একটা ছোটো সাইজের কুচিয়ে রাখা টমেটো। আদা আর টমেটো দিয়ে বেশিক্ষণ ভাজবো না, 15-20 সেকেন্ডের মতন একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ জল। জলটা দিলাম যাতে আদাটা না পুড়ে যায়। যে কোনো তরকারি বানাতে গেলে আদা যদি খুব ভাজা হয়ে যায় তাহলে কিন্তু তরকারির স্বাদটাই নষ্ট হয়ে যায়। এবার ঠিক মাঝখানে আমি দিয়ে দিচ্ছি উঁচু উঁচু করে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর এর সাথে দিয়ে দেব 3টে মাঝখান দিয়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, 3/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে ঝাল হবে না, রঙটা ভালো আসবে, থাকলে দেবেন আর না হলে স্কিপ করবেন। এর সাথে দিয়ে দিলাম ঝালের জন্য 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 3/4 টিস্পুন ভাজা ধনের গুঁড়ো, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন, আর লবণটা দেওয়ার সময় একটু বুঝে দেবেন। আলু আর শিম ভাজার সময় কিন্তু আমি লবণ দিয়ে ভেজেছিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে 2-3 মিনিট ধরে মশলা ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটাও চলে যায় আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। মাঝখানে 1-2 বার আবার একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। কষাতে কষাতেই আলু আর শিম 50%-এর মতন সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু হালকা পাতলা ঝোল হবে তো সেই কারণে জলের পরিমাণটা এখানে একটু বেশিই দিলাম, প্রায় 1.5 গ্লাসের মতন আমি জল দেব। প্রথমে 1 গ্লাস জল অ্যাড করেছি, তারপর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও 1/2 গ্লাস জল অ্যাড করব, যাতে আলু জলের মধ্যে পুরোপুরি ডুবে থাকে। এর সাথে দিয়ে দিচ্ছি খানিকটা কুচিয়ে রাখা ধনে পাতা।
তরকারির সাথে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 10 থেকে 12 মিনিট ধরে কুক করে নেব, যাতে ঝোলও একটু টেনে যায় আর শিম আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মাঝখানে 1 থেকে 2 বার একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। তরকারি প্রায় হয়ে এসছে, একটু দেখে নেব আলু আর শিম সিদ্ধ হয়েছে কিনা। একটা আলু একটু ভেঙে দেখে নিলাম, আলু আর শিম কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে তরকারির স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। চিনিটা অবশ্যই দেবেন, স্কিপ করবেন না, যেহেতু নিরামিষ তরকারি আর শিম বেগুনের তরকারি তো চিনিটা অবশ্যই দেবেন। চিনি দিলে তরকারি মিষ্টি মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। এর সাথে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি আর উপর থেকে দিয়ে দেব ভেজে রাখা বেগুন। বেগুনটা আমি পরে অ্যাড করলাম, কারণ বেগুন যদি তরকারির মধ্যে আগে দিয়ে দিতাম তাহলে একদম নরম হয়ে গিয়ে তরকারির সাথে মিশে যেত, তরকারি একদম ঘাটা ঘাটা হয়ে যাবে আর খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। সব শেষে দিলে বেগুনগুলো সিদ্ধ হয়ে যাবে আর বেগুনগুলো গোটা গোটা থাকবে। বড়ি আর বেগুন অ্যাড করার পর আমি আবারও 2 মিনিট ধরে এইভাবে কুক করে নেব। তরকারি একদম হয়ে গেছে, সব শেষে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। সব শেষে দিয়ে দিচ্ছি আর অল্প একটু ধনে পাতা। আলাদাভাবে এর মধ্যে আর কোনো মশলা অ্যাড করব না, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দুপুরবেলা গরম ভাতের সাথে গরম গরম এই তরকারি পরিবেশন করব। ভীষণই ভালো খেতে হয়, তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।